ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি একটা ছোট্ট ব্লগ করছি, আর সেটা কী বিষয় সেটা তোমরা ব্লগের ভিতরে থাকো জানতেই পারবে। তো চলো, আমি এখন খাওয়া দাওয়া ঘুম মানে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 5টার কাছাকাছি। তো এখন আমি রেডি হব এবং রেডি হয়ে প্রথমে পড়াতে যাব, তারপরে আমি যাবো। তো চলো রেডি হই। ফাইনালি রেডি, দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই যে আমি আজকে নতুন কুর্তিটা পরেছি, আর এই হলো গিফট। চলো যাওয়া যাক, এখন আপাতত টিউশন পড়াতে যাবো। আর এটা নিয়ে যেতে সব থেকে বিরক্তি লাগছে, বাট কিচ্ছু করার নেই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো যাও, রেডি হয়ে ফটাফট বেরিয়ে গেলাম। যেহেতু আমার কাছে বেশি টাইম ছিল না, 5টার দিকে পড়াতে যাবো, আর এদিকে গেছে দেখেছি এলো 5টা 5, তো তাড়াতাড়ি ফটাফট আমি পড়াতে চলে গেলাম। যার জন্য এরম করে, তো যাই হোক, ওকে পড়ানোর পরে আমি বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার তারপরে কেয়ার সাথে বেরালাম মেডিসিনের কে এত মেডিসিনের দোকান থেকে মেডিসিন নিচ্ছিল, আর আমি ওর সাথে গেছিলাম। যেহেতু আমার যাওয়ার আছে, আমি সুরজিৎকে ফোন করলাম, তখন সুরজিৎ আসেনি এবং সুরজিৎ বললো একটুক্ষণ দাঁড়াতে। এবার ওই জন্য আমি কেয়ার সাথে দোকানে গেলাম, ঘোষ মেডিকেলে, যেখানে আমি সবসময় যাই ওষুধ নিতে। তো কেয়া ওখানে যায়, তো ওখানে গেলাম। দেন চলে আসলো সুরজিৎ, সুরজিৎ এসে দাঁড়িয়েছিল আমার জন্য, আর আমি একটুক্ষণ কেয়ার সাথে থেকে তারপরে কেয়ার যখন ওষুধ কেনা হয়ে গেল তখন চলে আসলাম ওর সাথে। এবার সুরজিতের সাথে আসার পরেও সুরজিৎ আমাকে দাঁড় করিয়ে চলে গেলো কোনো একটা দোকানে, আমি তো জানি না কোথায়। তারপরে চলে আসলাম আমরা ফাইনালি ওর বাড়িতে, এবং এটা হলো বার্থডে গার্ল, মানে সুরজিতের বউ, যার বার্থডে আজকে। তার সাথে বসে গল্প করছিলাম, তারপরে এদিকে সাজাচ্ছিল ওর বার্থডের জিনিসপত্র, সব কেক এনে পায়েস লুচি ধান দুব্বো সব দিয়ে রেডি করছিল। আর এদিকে জয়াও রেডি হয়ে গেছিলো, তারপরে পরিবারের সবাই ছিল এখানে, আমি একমাত্র যে বাইরের ছিলাম, আর সবাই ছিল ফ্যামিলি মেম্বাররা, ফ্যামিলি মেম্বারদের সাথে সেলিব্রেশনটা করেছে। তো সুরজিৎ আমাকে ইনভাইট করলো, আমি তো ভেবেছি অনেকে আসবে, তো আসার পরে দেখা যায় যে আমি একা। তো সবাই তারপরে এক এক করে এসে আশীর্বাদ করতে শুরু করলো, পায়েস খাওয়ালো, ধান দুব্বো দিচ্ছিল। তারপরে ফাইনালি আমিও যেহেতু ওর থেকে বড়, তাই আমাকেও বললো দেওয়ার জন্য, এবং আমিও দিতে শুরু করলাম। প্রণাম করো, গলাগুলি করো, গলাগুলি করো। Happy birthday to you. চারজনেরই বার্থডে হয়ে গেল। তো ফাইনালি কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো, আর কেকটা কেটেছিল, বার্থডেটা জয়ার ছিল, তবে ওরা কেক কেটেছে চারজন, জয়া, জয়ার ভাই এবং সুরজিৎ, সুরজিতের বোন, চারজন মিলে কেক কেটেছিল। এবং তারপরে সুরজিৎ বড় করে হা করিয়ে জয়াকে কেক খাইয়ে দিচ্ছিল, আর এদিকে জয়ার ভাইও জয়াকে বড় একটা কেক খাওয়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এত পরিমাণে কেক খেয়েছিল যে আর খেতে পারছিল না, তাও ওর ভাই খাইয়েই দিল। তারপরে অনেক খাওয়া দাওয়া করার পরে আমি খাওয়া দাওয়া করে ফটাফট বেরিয়ে গেছিলাম, আর এদিকে আমি বাড়ি যাওয়ার জন্য বেরাচ্ছিলাম। তো তখন জয়া আমাকে বাইরে এগিয়ে দিতে আসলো, আর এদিকে সুরজিৎ আমাকে পৌঁছে দেবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। সো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ির দরজার বসে সুরজিৎ আমার দিদির সাথে গল্প করছে, আর আমি এদিকে ভেতরে চলে আসলাম।
ফাইনালি আমি চলে এসেছি বার্থডে পার্টির থেকে, এখন বাড়িতে চলে আসলাম আর আমাকে সুরজিৎ নামিয়ে দিয়ে গেল। সো এখন আমি একটু ড্রেস চেঞ্জ করবো, মানে রেডি হবো না, ফ্রেশ হবো, দেন আমি ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আর খাওয়া দাওয়া যেহেতু প্রেট পরে হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা আর ভিডিও আমি করতে পারিনি, একটু স্কিপ করে গেছি। সো দেখাচ্ছি আমার নেক্সট ব্লগে, টাটা।